মন্দারমণি লাগোয়া দাদনপাত্রবার মৌজায় দুশো মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প গড়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প গড়ে উঠবে পাঁচশো বত্রিশ একর জমির ওপর পাশাপাশি তৈরি হবে একশো বত্রিশ কেভিএ সাবস্টেশন সব মিলিয়ে খরচ পড়বে ছশো কোটি টাকা দু সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই ওই জায়গা বিদ্যুৎ বণ্টন সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে প্রকল্পের কাজও শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা লাগোয়া জমিতে সাবস্টেশন তৈরি করার কাজও শুরু করেছে ডাব্লিউ বিএসি ডিসিএল সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলে পর্যটন কেন্দ্র মন্দারমণি ও তাজপুরের প্রয়োজনীয় বিদ্যুতের যোগান স্বাভাবিক হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল তবে রামনগর দু নম্বর ব্লকের এই দাদনপাত্রবার গ্রামে আগে বেঙ্গল সল্ট কোম্পানি লিমিটেডের লবণ কারখানা ছিল প্রচুর লোক কাজ করতেন সেখানে কিন্তু বাম আমলে সেই বেঙ্গল সল্ট কোম্পানি বন্ধ হয়ে যায় তৎকালীন কারখানার শ্রমিকদের পাওনা গণ্ডা না মিটিয়েই কর্তৃপক্ষ ঝাপ বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে সম্প্রতি সেই লবণ কারখানার শ্রমিকরা নিজেদের পাওনা বুঝে নেওয়ার দাবি তুলেছেন দীর্ঘদিনের সেই জট কাটানোর জন্য উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর শ্রমিকের পাওনা প্রায় এক কোটি টাকা বকেয়া রয়েছে সেই জট কাটানোর জন্য সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে ষোলোই জুলাই রামনগর দু নম্বর ব্লকের বৈঠক করেছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি আজখানে তো অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে অতি সত্ত্বর একটা মিটিং হয়েছিল ডিএমের সাথে ডিএম আশ্বাস দিয়েছেন যে আমাদের প্রজেক্টের কাজ যেমনি চলছিল তেমনি চালাতে দিতে হবে প্লাস আমাদের বকেয়া যেরকম আছে সেই ব্যাপারটাও ডিএম দেখছেন এবং পজিটিভলি দেখছেন এই ব্যাপারে আশ্বাসের পর আমরা মেনে নিয়েছি যে আমাদের পাওনার ব্যাপারটাও মেটানো হোক আর ওই কাজ যেমনি চলছে চলুক তার মধ্যে আমাদের পাওনা তো দাবি তো অনেক ওই শুধু টাকা তো নয় টাকা প্লাস পুনর্বাসন প্লাস কাজ পাইয়ে দেওয়ার ব্যাপার আছে মূলত তিনটা দাবি ছিল দু সালের যে হিসেব ছিল ওই হিসেবের সুদ সমেত দু হাজার যেটা পাওনা হয় সেটাই আমাদের দাবি দ্বিতীয়ত পুনর্বাসন তৃতীয়ত কাজ পাই মানে আমাদের একটা কাজ দেওয়ার ব্যাপার এই হচ্ছে ব্যাপার এই দাবিগুলা উনি বিবেচনা করবেন বলেছেন বিশেষ করে বর্তমান পজিটিভলি দেখছেন ওই যে যাতে শ্রমিকরা বকেয়া পাওনা যাতে আমরা পেতে পারি সেই ব্যাপারটা অতি সত্তর পজিটিভলি দেব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলাশাসক জানান দু সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করতে হবে তাই শীঘ্রই বেঙ্গল সল্টের জট কাটিয়ে দ্রুত প্রকল্প রূপায়ণের দিকে এগোনোর পরিকল্পনা নিয়েছেন তারা সৌরবিদ্যুৎ প্রকল্পটি প্রস্তুত হলে তা থেকে বহুমুখী সুবিধে পাওয়া যাবে এই আশায় কদমে চলছে কাজ দ্য ওয়াল ব্যুরো